সালাম আহমাদদিন নিবন আপনি পর্দা সংক্রান্ত একটি প্রশ্ন করেছেন পাশাপাশি আপনার কিছু সমস্যার কথা উল্লেখ করেছেন পর্দা করতে গিয়ে যে সমস্ত সমস্যা সম্মুখীন আপনি হচ্ছেন আল্লাহ রবুল আলমিন আপনাকে সেই সমস্ত সমস্যা কাটিয়ে ওঠার তৌফিক দান করুন এবং আপনার পরিবারের যে সমস্ত পুরুষ আপনার স্বামী সহ রয়েছে আল্লাহ রবুল আলম সকলকে পর্দার মতো গুরুত্বপূর্ণ একটি ইবাদতকে বোঝবার এবং তার হেফাজত করার তৌফিক দান করুন আল্লাহ আমিন প্রথমত আপনার স্বামীকে আপনার নসিহত করতে হবে এই যে পর্দা অনেক গুরুত্বপূর্ণ একটা ইবাদত এর অনেক গুরুত্ব রয়েছে ইসলামে এর গুরুত্ব দিয়েছেন আল্লাহ রসুল্লাহ আলী ওসাল্লাম ঠিক তেমনিভাবে এর ভয়াবহতা রয়েছে যদি কেউ পর্দা না করে পর্দার হেফাজত না করে সেক্ষেত্রে তার জন্য অনেক ভয়াবহতার কথা উল্লেখ করেছেন আল্লাহ রাসুসালাম এবং এই পাপটি এমন একটি পাপ যদি কোনো স্ত্রী এই পাপে লিপ্ত হয় সেক্ষেত্রে তার স্বামীও এই পাপের ভাগিদার হয়ে থাকে বা স্বামীরও আল্লাহ রবুল আলমিন কিয়ামতের দিন কাঠ জিজ্ঞাসা করবেন যে কেন তার স্ত্রী পর্দা করেনি বা বেপর্দা ছিল এভাবে আপনার স্বামীকে আপনি বুঝাবেন পাশাপাশি আপনার স্বামীকে তার হেদায়তের জন্য আপনি দোয়া করবেন আল্লাহ রবুল্লা আলমিনের কাছে যেন আল্লাহ রবুল্লা আলমিন তাকে হেদায়ত দান করেন আর যেটা আরো যেটা আপনি করতে পারেন যে একটি হাদিস রয়েছে অনেকগুলো হাদিস আছে এই মর্মে তার ভিতরে আমি একটি হাদিস উল্লেখ করছি জালাল রসুল্লাহ আলি সাল্লাম বলছেন আল্লাহ রবুল আলমিন তিন শ্রেণীর লোকের দিকে কিয়ামতের দিন তাকা না আল্লাহ রবুল আলমিন তাকাবেন না এর মানে হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না আল্লাহ রব্লুল আলমিন ওই তিন শ্রেণীর ব্যক্তির উপর রাগান্বিত থাকবেন আল্লাহ রব্লুল আলমিন ওই তিন শ্রেণীর ব্যক্তির উপর অসন্তুষ্ট থাকবেন যাদের উপর আল্লাহ রবুল আলমিন কিয়ামতের মাঠে সেই ভয়াবহ অবস্থায় যাদের উপর আল্লাহ রবুল আলমিন রাগান্বিত থাকবেন অসন্তুষ্ট থাকবেন রহমত দৃষ্টিতে তাকাবেন না তাদের পক্ষে জান্নাতে যাওয়া কঠিন বা জান্নাতে যাওয়া অসম্ভব কারণ কোনো মুমিনের পক্ষে আল্লাহর রহম সারা জান্নাতে যাওয়া সম্ভব নয় এই তিন শ্রেণীর লোকের প্রথম শ্রেণী হচ্ছে আল্লা কলিউ মাতা পিতার অবাধ্য সন্তান ওলমার আল মোতারজ্জিলা ওই সমস্ত নারী বা মেয়ে যারা পুরুষের আকৃতি ধারণ করে তাদের চলাফেরায় কথায় পুরুষের আকৃতি দেখা যায় বা পাওয়া যায় এবং তৃতীয় শ্রেণী হচ্ছে অ্যাড দ্য ইউথ ওই পুরুষ সেও ওই কাতারে পড়ে যাবে যার অধীনস্থ যে সমস্ত নারীরা আছে তারা বেপর্দা যেমন আপনি বলেছেন আপনি যদি এখন বেপর্দা হন সেক্ষেত্রে আপনার স্বামী দায়ীস কোনো স্বামীর স্ত্রী যদি বেপর্দা হয় তাহলে ওই স্বামীকে দায়ীস বলা হয় বা ওই স্বামীর বোন যদি বেপর্দা হয় তাহলে ওই স্বামীকে দায়ীস বলা হয় স্ত্রী বেপর্দা থাকার কারণে ওই স্বামী স্বামীর উপর আল্লাহ রবুল আলমিন রহমতের দৃষ্টিতে কেয়ামতের দিন তাকাবে না বোঝা যাচ্ছে যে এটা কত বড় ভয়াবহতা বা কত বড় কঠিন কথা বলেছেন আল্লা রসুল সাল্লি হাসাল্লাম এটা যদি স্বামীর হয় তাহলে যে স্ত্রী বেপরদা করছে না তাহলে তার শাস্তি কি পরিমাণ হতে পারে বা তার জন্য কত ভয়াবহতা অপেক্ষা করছে কেয়ামতের দিন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এই সমস্ত ভয়াবহ অবস্থা থেকে হেফাজত করুন এবং পর্দার মতো গুরুত্বপূর্ণ একটি বিষয় যা আমাদের সমাজে মানুষ না বোঝে না বললেই চলে তাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আরও যেটা আপনি করতে পারেন স্বামীকে বোঝানোর পর আপনার শাশুড়ি বা যারা মহিলারা আছে তাদেরকে এই বিষয়গুলো আস্তে ধীরে সুন্দরভাবে সুন্দরভাবে হাসি মুখে এগুলো বোঝানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন চাইলে তাদেরকে হেদায়ত করবেন এবং আল্লাহ রবুল আলমিনের কাছে বেশি বেশি করে তাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে হেদায়ত দান করেন আল্লাহু আলম্বী আল্লাহ হফিকুন